জ্বর সর্দি কাশির জেরে অসুস্থ শিশু, নেপথ্যের কারণ অ্যাডিনোভাইরাস। ভাইরাসটি মানবদেহে প্রবেশ করে নিঃশ্বাসের মাধ্যমে। কোভিডের পর নতুন আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। এর সংক্রমণের ফলে জটিল পরিস্থিতি পার করছে কলকাতা। ইতোমধ্যে সংক্রমণে মৃত্যু হয়েছে 10 শিশুর। আক্রান্ত শিশুদের রাখতে হচ্ছে লাইফ সাপোর্টে। চিকিৎসকদের দাবি, এবারের ভয়াবহতা বছর তিনেকের আগের পরিস্থিতিকেও ছাপিয়ে যাচ্ছে। কলকাতার চিকিৎসকরা জানালেন, জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি থাকা শিশুদের মধ্যে শতকরা 90 জনেরই শ্বাসযন্ত্রের সংক্রমণ দেখা যাচ্ছে, যাদের অধিকাংশই নিউমোনিয়া আক্রান্ত। আবার তাদের মধ্যে বেশিরভাগের রয়েছে অ্যাডিনোভাইরাস সংক্রমণ। করোনাকালীন সময়ে বেশিরভাগ শিশুই ঘরবন্দী থাকায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এর কারণে শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণের মাত্রা বেশি বলে মনে করা হচ্ছে। অ্যাডিনোভাইরাস আক্রান্ত হলে মূত্রাশয়ে প্রদাহ বা সংক্রমণ, নিউরোলজিক ডিজিজ যেমন ব্রেইন ও স্পাইনাল কর্ডে সমস্যা হতে পারে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, শ্বাসতন্ত্র বা হৃদরোগ আছে, তাদের জন্য ঝুঁকি বেশি। শিশু ও প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলেই তারাই বেশি আক্রান্ত হতে পারে। ভাইরাসটি নিয়ে কলকাতায় যে উদ্বেগ আর স্বাস্থ্য প্রশাসনের যে কড়া সতর্কতা, তা পর্যবেক্ষণ করে বাংলাদেশেও এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছে সাধারণ মানুষ। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।